বুধবারেও ভার্চুয়ালি বনগাঁর তিনটি পুজো মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বনগাঁ আয়রনগেট স্পোর্টিং ক্লাব, প্রতাপগড় ও গান্ধীপল্লী পূজা মণ্ডপের উদ্বোধন করেন তিনি। ভার্চুয়ালি বনগাঁর বেশ কয়েকটি পূজা মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বনগাঁর তিনটি পূজা মণ্ডপের উদ্বোধন করেন তিনি। এদিন রাজ্যের মোট 300টি পূজা মণ্ডপ উদ্বোধন করেন। এদিন বনগাঁর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, আয়রন গেট স্পোর্টিং ক্লাব ও গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভার্চুয়ালি মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব কর্তারা ও প্রশাসন কর্তারা। আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এদিন প্রাক্তন পৌর চেয়ারম্যান শঙ্করাড্য বলেন, এটা আমাদের গর্ব, মুখ্যমন্ত্রী আমাদের পূজো মণ্ডপ উদ্বোধন করেছেন, এটা আমাদের কাছে বড় পাওনা। এর আগেও আমাদের প্রায় 2 বছর আমাদের চিফ মিনিস্টার, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি মাননীয় মমতা ব্যানার্জি উদ্বোধন করেছে। আমাদের বনগাঁ জানি যে কলকাতার পরে আমাদের ঐতিহ্যবাহী দুর্গা উৎসব আমাদের এই বনগাঁয় অনুষ্ঠিত হয়। তা এবারও প্রত্যেকটা ক্লাব তাদের সাধ্যমতন তারা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য প্রতিমা থেকে আরম্ভ করে সব রকমভাবে পূজা মণ্ডপ করেছে। আমাদের বনগাঁয় আইরনগেট স্পোর্টিং ক্লাব প্রায় 7 বছর ধরে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে আসছে। আইরনগেট স্পোর্টিং ক্লাবকে তার হাত দিয়ে তার শুভ সূচনা করলেন আজকে তৃতীয়ার দিন। আমরা প্রত্যেকটা সাদা বনগাঁর মানুষের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন। সারা বাংলার পুজোকে একই ছাতার তলায় এনে যেগুলো উৎকর্ষ সাধনের পুজো তাদেরকে সামনে এনে উদ্বোধন করছে। প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা জেলা, আগামী সামনে যে দর্শকরা আসবে, ভক্তবৃন্দরা আসবে দুর্গা ঠাকুর দেখতে, তাদের আরো আকর্ষণীয় করতে বলছে। আর বনগাঁর পুজো সেরা পুজো হয়, সেই পুজোর কে সামনে রেখে বনগাঁয় যে আজকের এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মানে সুন্দর প্যান্ডেল মেলা, এটাকে ঘিরে সারা বনগাঁর মানুষের আগ্রহ, এখানে গিয়ে সব মানুষই আসে। এদিন প্রতাপগড়ে পুজো মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পুলিশ, জেলা পুলিশ সুপার, পৌরসভা চেয়ারম্যান, বনগাঁর বিডিও সহ অন্যান্যরা। এ বিষয়ে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দাবি, আমরা উচ্ছ্বাসিত যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের এই 67তম দুর্গা উৎসব, প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দুর্গা উৎসব তিনি ভার্চুয়াল উদ্বোধন করলেন। আমরা খুবই আনন্দিত, প্রতাপগড়ের প্রতিটা সদস্য সদস্যবৃন্দ প্রচণ্ড আপ্লুত। পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই দুর্গা উৎসব অনুষ্ঠিত করবার ক্ষেত্রে যে 60,000 টাকা প্রদান করেছে, এর জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই। আগে বনগাঁর বাররপল্লী স্পোর্টিং ক্লাব, অভিযান সংঘ, এগিয়ে চলো, সিন্দ্রাণী ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই তিনটি মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। খুশি পুজোর আয়োজকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাডস্ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।